জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে বিচারিক আদালতে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন। 1991 সালে দুর্নীতির এক মামলায় গত বছরের 21 জানুয়ারি রুহুল আমিন হাওলাদারকে অভিযোগ থেকে অব্যাহতি দেন ঢাকার বিভাগীয় জজ আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করে দুর্নীতি দমন কমিশন দুদক। তিনি জানান, অব্যাহতির আদেশের বিরুদ্ধে দুদক রিভিশন করে, শুনানি নিয়ে হাইকোর্টের ওই আদেশ কেন বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। একই সঙ্গে আদেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে রুহুল আমিন হাওলাদারকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন। বস্ত্রমন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে টেন্ডার ছাড়া একটি প্রতিষ্ঠানকে 31,54,740 টাকার কাজ দিয়ে অবৈধ পন্থায় আর্থিক লাভবান হওয়ার অভিযোগে 1991 সালের 19 নভেম্বর তৎকালীন দুর্নীতি ব্যুরোর উপপরিচালক মোহাম্মদ দিলওয়ার হোসেন তেজগাঁও থানায় এই মামলা দায়ের করেন। এদিকে কর্তৃত্ববাদী কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংবিধান সংশোধন করতে হবে, এখনও অনেক সময় আছে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার। সোমবার বনানী জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সাইদ আখতার নেওয়াজির জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওয়ামী লীগ ও বিএনপি সংবিধানের বারবার পরিবর্তন এনে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দিয়েছে বলে মন্তব্য করেন জি এম কাদের। তিনি বলেন, দুটি দলের প্রতিহিংসার রাজনীতির কারণে সাধারণ মানুষের মধ্যে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে আগামী নির্বাচনে যে দল পরাজিত হবে তারাই যেন নিশ্চিহ্ন হয়ে যাবে, এমন বাস্তবতা দেশে সুষ্ঠু রাজনৈতিক চর্চার অন্তরায়। এ সময় জাপা চেয়ারম্যান আরও বলেন, দেশের মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, মানুষ এখন আর ভোট কেন্দ্রে যেতে চায় না, নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে, কোনো সেক্টরেই জবাবদিহিতা নেই, তাই দুর্নীতি বাসা বেঁধেছে সমাজের রঞ্জে রঞ্জে।